ডুয়ার্স প্রেমীদের জন্য ভারতীয় রেলের এক অনবদ্য উপহার ভিস্তাডোম কোচ। বিগত 28শে আগস্ট 2021 এনজেপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত চালু হয়েছে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। বড় বড় কাঁচের জানলা দিয়ে যাত্রীরা উপভোগ করতে পারবেন বিস্তৃত চা বাগান ও গভীর জঙ্গলের সৌন্দর্য। পথে পড়বে একের পর এক নদী, কপাল ভালো থাকলে দেখা পেতে পারেন কোনো বন্য জন্তুর। আমরাও এই যাত্রার শরিক হয়েছিলাম। চলুন শুরু করা যাক সেই যাত্রার কাহিনী। আমরা দুই বন্ধু 7ই আগস্ট 2022 সকাল 7টার সময় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে 05777 এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি ছাড়ার টাইম হলো সকাল 7:20। সেই ট্রেনটি ধরার উদ্দেশ্যেই আমরা দুই বন্ধু এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজ যাবো আলিপুরদুয়ার পর্যন্ত, ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে। চলুন আজ আলিপুরদুয়ার ভায়া ডুয়ার্স একটু ভ্রমণ করবো। এনজেপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ট্রেনের কামরায় উঠেই প্রথমেই যেটা দেখতে পাওয়া যায় এই অবজারভেশন লাউঞ্জ, বড় কাঁচের একটি জানলা, ঝাঁ চকচকে টয়লেট, অটোমেটিক ওপেনেবল ডোর এবং সমস্ত চেয়ার হলো 360 ডিগ্রি রোটেট। চেয়ারগুলি খুবই আরামদায়ক, 2:2 এবং জানলার দিকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে নেওয়া যায় এবং সেইভাবে বসে আরামদায়কভাবে বাইরের শোভা উপভোগ করা যায়। প্রথম স্টপেজ শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি জংশন পৌঁছালাম, শিলিগুড়ি জংশনে দাঁড়িয়ে আছি। এখানে আরও অনেক প্যাসেঞ্জার উঠছে। এতক্ষণ তো একদম ফাঁকাই ছিল, লোকই ছিল না। এই ভিস্তাডোম আমাদের ট্যুরিস্ট স্পেশাল, সেবক স্টেশনে পৌঁছালাম। সেবকে এখন দাঁড়িয়ে আছে। এখানে ট্রেনের হল্টিং টাইম হচ্ছে 10 মিনিট। এখানে 10 মিনিট দাঁড়াবে ট্যুরিস্টদের এই আশপাশের মানে দৃশ্য দেখানোর জন্য। তবে আজকে প্রচুর রোদ, গরম লাগছে, ভেতরে ঠান্ডা লাগছে, বাইরে গরম লাগছে, প্রচুর রোদ উঠেছে আজ 2 দিন বৃষ্টির পর। সেবক স্টেশন খুব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, মাঝে ছোট্ট একটি স্টেশন। সেবক স্টেশনটি চারিদিকে পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছবির মতো সুন্দর স্টেশন। এখান থেকে তাকালে আপনি চারিদিকেই দেখতে পাবেন
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন পাহাড় এবং প্রচুর সবুজ। এই স্টেশনে আপনি নির্জনে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। সত্যি এই সেবক স্টেশনের মধ্যে এলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। সেবক স্টেশন হতে ট্রেন ছাড়ল, এবার আমরা ডুয়ার্সের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতীয় রেল প্রথম এই ভিস্তাডোম কোচ শুরু করেছিল 2018 সালে মুম্বাইয়ের দাদার স্টেশন হতে গোয়ার মাডগাঁও স্টেশন পর্যন্ত যে জনশতাব্দী এক্সপ্রেস চলে সেই ট্রেনে প্রথম ভিস্তাডোম কোচ শুরু হয় এবং এর ব্যাপক জনপ্রিয়তা দেখে ভারতের বিভিন্ন প্রান্তের প্রায় 7টি রুটে এই ভিস্তাডোম কোচ সংযোজন করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম রুট হলো আমাদের এই নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত 168 কিলোমিটার ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে এই যাত্রাপথ। এই মুহূর্তে ভারতীয় রেলের মোট 7টি রুটে এরকম ভিস্তাডোম কোচ সংযোজন করা আছে। তার মধ্যে একটি অন্যতম বিখ্যাত রুট হলো বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি পর্যন্ত, তারপর নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার, তিনসুকিয়া নাহারলাগুন, কালকা সিমলা, মুম্বাই পুনে, দাদার মাদগাঁও এবং বেঙ্গালুরু থেকে ম্যাঙ্গালুরু যাওয়ার রাস্তায়। রেল লাইনের দুপাশে ইলেকট্রিক পোলগুলি বসানো হচ্ছে, অর্থাৎ আগামী দিনে এই রুটটিও ইলেকট্রিফিকেশন হতে চলেছে। মোটামুটি খুব ভালো নয়, এই দিয়ে এখন কাজ চালাতে হবে। 4 ঘন্টার জার্নি, খাবার তো ট্রেনে যা পাওয়া যাবে তাই খেতে হবে।
আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে চালসা স্টেশনে, এখানে 20 মিনিট দাঁড়াবে, তাই আমরা চলে এলাম স্টেশনের পিছন দিকটায়। এখানটা খুব ঠান্ডা, রয়েছে বড় বড় অনেক গাছ এবং চারপাশটা বেশ সবুজ। ছোট্ট একটি স্টেশন চালসা এবং এখান থেকে গরুমারা জঙ্গলের প্রবেশপথ লাটাগুড়ি খুব কাছেই। সমগ্র যাত্রাপথে এই টুরিস্ট স্পেশাল ট্রেন সেবক, নিউমাল জংশন, চালসা, মাদারিহাট, হাসিমারা এবং রাজাভাত খাওয়া এই 6টি স্টেশনে দাঁড়ায়। ট্রেন এখন মাদারিহাট স্টেশনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো ট্রেনের ক্রসিং হবে, কারণ দাঁড়িয়ে থাকা প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেল, কোনো ছাড়ার কিছু দেখছি না। হ্যাঁ, অপোজিটের ট্রেন আসছে, এখানে ক্রসিং হবে, তাই দাঁড় করে রেখেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন মাদারিহাট স্টেশন ছাড়ল এবং জঙ্গলের মধ্যে দিয়ে এলিফ্যান্ট করিডোর থাকার ফলে খুব ধীর গতিতে ট্রেন এগোতে থাকল। দুপাশে ঘন জঙ্গল, এগুলি সবই এলিফ্যান্ট করিডোর। দুপাশের জঙ্গলে প্রচুর হাতি দেখা যায়, কিন্তু আজকে আমরা এখনও পর্যন্ত কিছুই দেখতে পাইনি। যাচ্ছি আলিপুরদুয়ারের দিকে, পরবর্তী স্টেশন হলো রাজাভাত খাওয়া। টাইম আছে 10 মিনিট আমার দাঁড়াবে এখানে, এবং এখান থেকে ছেড়ে
একটার সময় আলিপুরদুয়ার পৌঁছানোর কথা, তো আজকে মনে হচ্ছে একটায় পৌঁছাতে পারবে না। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ লাগে। রাজাভাত খাওয়ার ডুয়ার্সে একটা অন্যতম জনপ্রিয় মানে পর্যটন স্থল, এখান থেকে চওদাপাড়ার জঙ্গল সাফারি শুরু হয়। এখানে থাকার অনেক জায়গা আছে এবং এর অনেক দীর্ঘ ইতিহাসও আছে। এই জায়গাটার খুব ভালো সুন্দর স্টেশন, জঙ্গলের মধ্যে একদম চারিদিক সবুজ স্টেশন রাজাভাত খাওয়া। হ্যালো, এই আলিপুরদুয়ার জংশন স্টেশনে এই মুহূর্তে নামলাম। 168 কিলোমিটার জার্নি শেষ করে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনে নামলাম। যাক, ট্রেন যেরকম লেট ছিল তাতে টাইমের আগেই ঢুকে গিয়েছি। 12:40 বাজছে এখন, একটাই ঢোকার টাইম ছিল। ঠিক আছে, তো এই জার্নি শেষ হলো। এই ব্লগে আপাতত এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।